স্বপ্নদেশ পেয়ে কয়েকজন মিলে গঙ্গাবক্ষ থেকে তুলে আনা কাঠাময় পুজো শুরু করেন। আজ সেই পুজোই কাটোয়ার পাগলি কালী মায়ের পুজো নামে পরিচিত। সালটা ছিল 1378 বঙ্গাব্দ। ভাদ্র মাসে কাটোয়ার বাজারে ঘাটে এক কাঠামো ভেসে যেতে দেখে তুলে আনেন স্থানীয় কিছু মানুষজন। পরে দীর্ঘ আলোচনায় এই কাঠাময় কালী মূর্তি বানিয়ে পাগলি কালী নাম দিয়ে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক আজও কাটোয়া বাজারে ঘাটে চলে আসছে পাগলি কালীর পুজো। এই প্রসঙ্গে পাগলি কালীমাতা পুজো কমিটির সেক্রেটারি সোমনাথ সাহা বলেন, পাগলি মায়ের পুজো আমাদের বহু পুরনো পুজো। আমাদের কিছু বয়স্ক মানুষ ছিলেন যারা আমাদের ওই গঙ্গার ঘাটে, ওনারা চিরদিনই মানে আড্ডা মারা বলুন ওনারা থাকতেন। তা হঠাৎ একদিন ওনারা দেখেন যে একটা কাঠামো ভেসে যাচ্ছে, একটা কাঠামো ভেসে যাচ্ছে। তো আমাদের সেই সব আগেকার যে সেক্রেটারি ছিলেন আমাদের গিয়েছিলেন, ওনারা সেই কাঠামোটাকে তুলে রেখে দেন। বুদ্ধ আমাদের অনিল কুমার যে আমাদের সেক্রেটারি ছিলেন আগের, ওনাকে স্বপ্ন দেয়, মানে স্বপ্ন দেয় যে তারাপীঠের তান্ত্রিক দ্বারা এবং আপনার মরাঘাটের পোড়া বাঁশ, জোড়া ঢাক, জোড়া পাঁঠা এই নিয়ে আমাদের পুজো আরম্ভ করতে হবে, না হলে ওনাকে স্বপ্ন দেয়, না হলে আমাদের পুজো হবে না। সেই তখন থেকে সেই কোনো মতো পুজো আমাদের শুরু হয়। ওনারা তারাপীঠে গিয়ে তান্ত্রিক নিয়ে আসেন, আমাদের এগের ঘাট থেকে মরাঘাট থেকে মরার পোড়া বাঁশ নিয়ে এসে মাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে পুজো শুরু হয়। এইভাবে আমাদের শুরু। এখন পুজোটা কীভাবে চলে? এখন পুজোটা আমাদের আরও প্রচুর আমাদের সদস্য বেড়ে গেছে, প্রচুর গোটা আমাদের কাটোয়া শহরের মধ্যে মিতে গেছে, গোটা শহরের মধ্যে ইনভলভ হয়ে গেছে, সবারই সব কিছু দিয়ে ফুয়ে প্রচুর লোক, 10,000 লোক খাওয়া দাওয়া করা হয়, বস্ত্রদান হয়, প্রচুর বাজনা সহজে মাকে শহর পরিক্রমা করা হয়। এইভাবে এখন পুজোর প্রচুর প্রচুর উন্নতি হয়ে গেছে। আর এই যে নরনারায়ণ সেবা করেন, এটা সেটা কবে হবে? এটা আগামীকাল হবে, আগামীকাল নরনারায়ণ সেবা হবে এবং আমাদের শহর পরিক্রমা হবে। কালকে ঠাকুরের শহর? আমার নাম সোমনাথ সাহা। মায়ের আদেশ মতো তারাপীঠের তন্ত্র সাধকই মায়ের পুজো করে আসছেন। বর্তমানে কালী সাধক বামাখেপার বংশধরেদের হাতেই পূজিত হন পাগলি কালী। বর্তমানে পুরোহিত সাধক বামাখেপার বংশধর সুখেন্দু বিকাশ রায় বলেন, ইতিহাস বলতে এখানে এই নদীতে গঙ্গাতে একটা নতুন একটা ইয়ে ভেসে এসেছিল, সেটা কি মানে মায়ের এখানে এসে অনিল দাস বলে একজন এখানে সেবক ছিলেন, মানে এখানে সেবক মানে উনি পুজো টুজো করতেন, দেখাশোনা করতেন এই মন্দিরে। তা উনি দেখতে পেয়ে এটা হঠাৎ মানে পায়ে ঠাকি পায়ে এসে ইয়ে হয় যে এটা কী জিনিস সেটা বুঝতে পারছি না। মায়ের একটা কী বলবো কাঠামো, মায়ের কাঠামো এটা ওনার পায়ে এসে পড়ে, উনি এসে দেখেই অবাক হয়ে গেছেন যে কী আবার এটা কী আমার পায়ে এসে পড়ছে কেন, কোথাও যাচ্ছে না আমার পায়ে এসে পড়লো। উনি তখন এইসব ইয়ে দেখে উনি আমার বাবার কাছে তারাপীঠে আটলাই আমার বাবার কাছে স্বর্গীয় শ্রী মহানাথ রায় বন্দ্যোপাধ্যায় ঠাকুরের নাতি উনি আমার বাবার কাছে গিয়ে হাজির হয়েছিলেন যে এটা কী হলো আমার কাছে। তখন আমার বাবা বলেছিলেন যে তোমরা কালী পুজো করো, এই কালী মায়ের কোনো পেয়ে কাঠামো এখানে এসছে, তোমরা কালী পুজো করো। এবং সেটা পরবর্তীকালে আমার বাবা নাম দিয়েছিলেন পাগলি মা, বাবার দিতে উনি ঠাকুরের নাতি শ্রী মহানাথ রায় তার ছেলে আমি। বাবা যতদিন থেকে মায়ের পুজো হচ্ছে আমার বাবা করে গেছেন, এবার পরবর্তীকালে বাবা চলে যাওয়ার পরে আমি এসেছি, সেই হিসাবে বাবা খাবা বংশধর রায় পুজোটা করছে। এই আজও সেই পুরনো রীতি মেনেই শ্মশান ঘাটের খড়ের চাল, বাঁশ ও দড়ি দিয়ে মায়ের পুজোর ঘর তৈরি করা হয়। এছাড়াও জোড়া পাঁঠা ও জোড়া ঢাক দিয়েই মায়ের পুজো হয়ে আসছে বলে জানান পুজো কমিটির সদস্য সনৎ কুমার দাস। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রথম দিকে যখন পুজো শুরু হয় তখন আর্থিক সামর্থ্য কম ছিল, তার ফলে যারা পুজো করত সেই তখন থেকে ওরা মরাঘাটে গিয়ে খড়ের চাল, মরাঘাটের খড়ের চাল বাঁশ দড়ি দিয়ে পুজো হয়ে আসছে। সেই থেকে প্রথা হয়ে আসছে যে মায়ের খড়ের চালে মরাঘাট থেকে বাঁশ, খড়ের চাল এবং দড়ি দিয়ে করা হবে মানে ভেতরে বড় মন্দিরটা, সেই অনুসারে সেই রীতি অনুসারে এখন পুজো হয়ে আসছে। এই যে খড়ের চাল যেটা তৈরি হয়েছে বাঁশের প্যাড়া এগুলো কি সব মরাঘাট? সব মরাঘাট থেকে নিয়ে আসা হয় দিয়ে তৈরি করা হয়। এটা প্রথা। কী নাম? আমার নাম সনৎ কুমার দাস কার্তিক। পুজো দিতে আসা এক পূর্ণার্থীর প্রতিক্রিয়া,
বলছি এখানে কি করতে এসেছো? এখানে মায়ের পুজো দিতে এসেছি। প্রত্যেক মানে ছোট থেকেই মানে দেখছি যে মায়ের পুজো হয় এখানে, প্রত্যেক অমাবস্যার সাথে মায়ের পুজো হয়, খুবই মানে মানে জাগ্রত দেবী শুনেছি। তো সবাই মিলে আসি পুজো দিতে মাকে, দেখি মায়ের পুজো, সারা রাত মায়ের পুজো হয়, বলি হয়, কালকে মায়ের ভোগ হবে, খাওয়াবে সবাইকে। তো আবার রাত্রেবেলায় মা বেরোবে। না না কোনো বাড়ি হয় না, প্রত্যেক মানে ছোট থেকে যবে থেকে জ্ঞান হচ্ছে তবে থেকে মায়ের কাছে আসছি, মানে এখনো পর্যন্ত। হ্যাঁ পুজো দিয়েছি, সকালবেলায় এসছি, এখনো এসছি, দিদাকে নিয়ে সবাইকে নিয়ে এসছি। হ্যাঁ উপোস তো করা হয়নি, ইচ্ছা ছিল করা, দেখি সামনে বছর করবো। আমার নাম সুস্মিতা গাঙ্গুলী। মায়ের স্বপ্নাদেশ মোতাবেক আজও পুরনো সমস্ত রীতি মেনেই কাটোয়া বাজারে ঘাটে অগ্রহায়ণ অমাবস্যার রাতে পূজিতা হয়ে আসছেন পাগলি কালীমা। এখন শুধুমাত্র কাটোয়া নয়, কাটোয়ার বাইরে থেকেও নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে ছুটে আসেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।